नमस्कार বন্ধুরা, বেলি ছুট কুকিং মাই দিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, কুমড়ো ডাঁটা চচ্চড়ি বানাবো, তো তার জন্য মসুর ডালের বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। তো তোমরা এখানে মটর ডালের বড়িও দিতে পারো। তো তারপরে আমি কড়াইয়ে আবার তেল দিয়েছি, দিয়ে 5 ফোড়ন তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। এরপরে কুমড়ো ডাঁটা, আলু, মূলো, শিম, মটরশুঁটি ছাড়িয়ে দানাগুলো দিয়েছি। তো সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি তেলের মধ্যে তুলে দিয়েছি। এরপর আমি সবজিগুলোকে ভালো করে নেড়ে নেবো, নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি একদমই জল ইউজ করব না। তো এরপরে ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকনা খুলে নেব। এখানে হাফ বলতে গেলে সেদ্ধ হয়েই গেছে। তো ঢাকনা খুলে এরপরে আমি লবণ দেবো, সব মশলাগুলো অ্যাড করবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিইনি। তো তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো। সব মশলাগুলো দিয়ে ভালো করে আমি সবজিটার সঙ্গে নেড়ে নেব। এরপর একটু সামান্য পরিমাণে গরম মশলা দেবো, খেতে ভালো লাগবে আর স্মেলটাও ভালো আসবে। তো এরপরে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। তারপর ঢাকনা খুলে শাক যে পাতাগুলো ছিল, নরম পাতাগুলো, সেগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। পরিষ্কার করে ধোয়া ছিল, তারপরে দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকা দেবো। এখানে কিন্তু আমি জল ইউজ করিনি, ঢাকা দিয়ে দিয়ে সবজিটা রান্না করব। কিন্তু জল দিলে পরে সবজির যে স্বাদটা সেটা পাবে না, আর মানে জলটা না দিলেই ভালো হয়। সবজির যে জল আছে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এরপরে আমি মানে মসুর ডালের বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো, আবার ঢাকা দেবো। 2 মিনিটের মতো ঢাকা দেবো, ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেবো। তারপরে সামান্য পরিমাণে চিনি দেবো, একটু খুন্তি দিয়ে আমি সবজিগুলোকে একটু ভেঙে নিচ্ছি, আলু মূলো একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে মসুর ডালের বড়ি দিয়ে কুমড়ো ডাঁটা চচ্চড়ি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে।